সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইরা, ভাই বোন যারা আছে। অনেকদিন পর নির্বাচনের পরে এরপরেও আসছি। মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছিলাম এবং 12 তারিখে ব্যাক করেছি। আসার পরে একটা পার্টির শুটিংও ছিল, বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে FB অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ডকে। এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে 2023-এর অ্যাওয়ার্ডটা দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল, প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল, যে কারণেই তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। নায়ক থেকে খলনায়ক নিতে আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা, একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে। যেমন ছোট্ট একটা কথা বলি, আমার ছোট মেয়ে, ওর নাম হচ্ছে নামিরা রহমান, ও স্কুলে, ও ক্লাস 7 এখন পড়ে, ও যখন ক্লাস 3-4 পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে এই ভিলেনের মেয়ে, ভিলেনের মেয়ে। তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে। পরে টিচার ডেকে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো, ওদেরকে মারধর করছো। কয় ম্যাডাম আপনি আমার বাবাকে তো চিনেন? হ্যাঁ, উনি নায়ক অমিত হাসান। কই আমি তো এইটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান, বাট সে ভিলেনের অভিনয় করে। তা আমি সেরকম যে আমার প্রায় 400 কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে, প্রায় 300 কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি। এখন করছি নেগেটিভ রোল, মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি। তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি, খল অভিনেতা। হ্যাঁ, আমি এক ভোটে পরাজিত হয়েছি। আমি চেয়েছিলাম আপিল করতে, ওই দিনই আমার ফ্লাইট ছিল আমেরিকাতে, যে কারণে আমি করতে পারিনি। যাই হোক, আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তবে একটা কথা এখানে শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে, সেটা হচ্ছে দলাদলি। শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক, আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই। আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলেই ভালো। এখন আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না। উনি, যেহেতু আমি তো করি নাই, উনি করেছে, উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে, স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে হয়তো সেটা হবে। বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ যে করেছে, যিনি করেছে নিপুণ আক্তার, ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে। তো ওনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুক। রাইট, আমার কিন্তু কথার সুরটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে, কারণ শিল্পী সমিতির 2017 সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই, প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই। এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোনো কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্যপদ রাখাটাই হয়তো ঠিক না। আমার আক্ষেপে বলতে একটাই, যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল 2017 সাল থেকে, একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো
সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে। ঠিক আছে, এটা টাইম লাগবে। যেমন করোনা ভাইরাস যখন আসছিল, এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে, 2-3-4। আজকেও শুনলাম যে 24 ঘন্টায় 17টা রুগীকে শনাক্ত করা হয়েছে। ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল, সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে, হয়তো আরও 2-1 বছর বা 2-3 টার্ম লাগতে পারে। এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের এবিসিতে, শিল্পী সমিতিতে কি হচ্ছে। কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে, কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে, তোমরা কি ঠেকাতে পারো না, তোমরা তো তাদের সিনিয়র, আমি কিছু আমরা কি করে ঠেকাবো, মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে, কি ধরনের, মানে এক কথায় বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। আমাকে সরাতে হবে না, দেখবেন যে এক একেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এফডিসি থেকে এক সময় এমডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতিই থাকবে না, হতে পারে কিন্তু, কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে। বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম, আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করব না, আমি নীরবে সরে যাব, আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে। ঠিক এরকমই আর কি, যদি দেখি যে না, বারবার শিল্পী সমিতির এই 2017 সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে, একসময় হয়তো আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে না। আপনি মান্না ভাইয়ের কথা বাদ দেন না, মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল। আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট ছিল, সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি, 2015-16 এরকম ছিল। মিশা আমার সঙ্গে পরাজিত হইল, মিশা তো এরপর আমি উইন করলাম, তখন তো নির্বাচন হয়েছে। তখন কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কী আছে বা শিল্পী সমিতির ভিতরে কী আছে, এত কিছু রেশারেশি হয়েছে, হয়নি। তাহলে 2015-16 পরে 17 থেকে যখন শুরু হলো, এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে, একই জিনিস। একটা কথা শুধু বলবো, 2017 সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই। বর্তমানে আমি এটা শেষ করলাম, অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম, 2টা ওয়েব ফিল্ম করলাম, কিশোরী, এলআরবি, আর পুরনো কিছু ছবির কাজ দিয়ে আছি, বিট্রে মাসুদানাটা শেষ করলাম, জাজ মাল্টিমিডিয়ার। আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই, এনজয় করে অভিনয় করি, এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার হতে হবে। আপনি আমার বাসায় এসেছেন, আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব, এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আতেল বলবে। আমি এটা শর্ট টাইমে বলা যাবে না ভাইয়া, আপনি বাসায় এসেন আমি চা খেয়ে আলাপ করব। উদাহরণস্বরূপ কিছুই না, আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, ব্যাড পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে, এই আর। আমি তো সেটা বলি নাই, কাকে কাকে স্থগিত করতে হবে, কি
মানে আপনি কার কথা বললেন? বিতাড়িত হয় না তো, আবারও চলে আসে অনেকেই, যায় আসে যায় আসে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি। আচ্ছা বলেন আর কি। সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে? আমি কি প্রথম কাজ করছি? আমি সাকিব আমার ছোট ভাই বা ওর শুরুর থেকে আমরা একসাথে কাজ করছি অনেক ছবিতে, পজিটিভ দুই হিরো হিসেবে করেছি, আবার ভিলেনও করেছি। তা প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নিবে, আমি করব, আমি কেন করব না? বলে সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে যতটুকু জানি, আপনি তো সেই যে জয়ের একটা প্রোগ্রাম দেখে, জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন ঠিক না? ওইখানে না না, এখানে একজন আর্টিস্টের প্রতি আরেকটা আর্টিস্টের সুসম্পর্ক থাকতেই পারে। একটা জিনিস দেখবেন যে এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে, সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায়, তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না, রাইট? কেন থাকে না? পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে, আমি যদি কথা বলি আবার বউ মাইন্ড করবে, আমি ও যদি কথা বলে আমার ওর স্বামী মাইন্ড করবে, তো সেক্ষেত্রে সাবদুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল, তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই, আমার সঙ্গে আছে। কেন আছে? তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না, বন্ধুত্ব ছিল। ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে, ও বাইরে গেলেও আমাকে ফোন দিবে, আমিও দিব। তার মানে আমার সঙ্গে শাবনুরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে, আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক, যে কারণেই হয়তোবা শাবনুর যেখানে জায়গা নিয়েছে, আমারও সেখানে নিয়েছি, ফেরদৌস নিয়েছে, এটা হতেই পারে। আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত। আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক। এটা তো আসলে মনের ব্যাপারে, এই মনের কথাটা তো আমি আপনাকে বলবো বা আপনাদের বলবো না, এটা মনের ভিতরেই থাক। আমি তো বলি নাই মুগ্ধতা, আমি বলছি বন্ধুত্ব। না কোনো প্রবলেম কেন হবে, কাজ করতে গেলে তো হবেই, সুসম্পর্ক হবেই। এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক, তাহলে কি প্রত্যেকটার সঙ্গে আমার হৃদয় সম্পর্ক? তা তো নয়। এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, কারণ বললাম না, বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে। কী রোগ? একটু আগে নাম বললাম, ভাইরাল ভাইরাস। এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না, দর্শকরাই বলবে। আপনি যার কথা আমাকে বললেন, সে আমাদের জুনিয়র আর্টিস্ট, সে নিজেকে একজন ডাক্তার দাবি করে। তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয়, এটা সুন্দরভাবে হলেই ভালো, ভাইরাল হওয়ার দরকার নেই, অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে, কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকে। আমি এলো সেই রাস্তায়। আমি এই ব্যাপারে জানি না ভাই, এটা তাদের ব্যাপার, কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন ঠিক না? আপনারা লেখেন যে কি করছে না করছে, কে কাকে ব্যবহার করছে, কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না, ধাম করে নিচে পড়ে যেতে হয়। অতএব আমি খালি একটা কথা বললাম না, আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছেন যে 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 কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে। আমি অভিনয় করি
আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই। এখন বাকি যারা তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে তারা জানে, এটা আমার কিছু বলার নেই। ওকে ওকে ধন্যবাদ। সর্বশেষ একটা প্রশ্ন, সামনে বাবা দিবস, বাবাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাবা দিবস খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমার বাবা নেই, 98 আমার বাবা মারা গেছেন। আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না। আমি তো মনে করি যে 365 দিনই আমার কাছে মা দিবস, বাবা দিবস। অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে, আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা, এবং যাদের বাবা বেঁচে আছে তাদের